মুজিব বর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও ইউসেপের গৌরবময় অভিযাত্রা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ইউসেপ বাংলাদেশ। দিনব্যাপী এ আয়োজনে ছিল প্রতিষ্ঠানের গত 49 বছরের নানা কর্মকাণ্ড ও সাফল্যের কথা এবং সবশেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। আমাদের বাংলাদেশে অনেক পথ পাড়ি দিয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে। 5 সেপ্টেম্বর রবিবার দুপুরে আন্ডার প্রিভিলেজড চিলড্রেন্স এডুকেশনাল প্রোগ্রাম ইউসেপ বাংলাদেশের 49তম পূর্তি উপলক্ষে দিনব্যাপী এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ইউসেপের গৌরবময় অভিযাত্রা শীর্ষক এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল করিম, ইউসেপ বাংলাদেশের ভাইস চেয়ারপারসন উজমা চৌধুরী এবং অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সহ আরও অনেকে। এছাড়াও ইউসেফ বোর্ড অব গভর্নরের প্রাক্তন চেয়ারপারসন, ইউসেফ অ্যাসোসিয়েশনের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউসেপ হল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাহায্য সংস্থা, যার পূর্ণ নাম আন্ডার প্রিভিলেজড চিলড্রেন্স এডুকেশনাল প্রোগ্রামস। এটি 1972 সালে নিউজিল্যান্ডের সমাজকর্মী লিন্ডসে অ্যালান চেইনি কর্তৃক প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানটিতে বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান ও তাদের কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। সংস্থাটির কার্যক্রম বাংলাদেশের 8টি জেলায় বর্তমানে সাধারণ বিদ্যালয়ে, কারিগরি বিদ্যালয় ও অংশীদারিত্বের ভিত্তিতে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় 48,000 হতে 55,000 দরিদ্র কর্মজীবী শিশু ও যুব বয়সীরা যুক্ত রয়েছে। আমরা সুবিধাবঞ্চিত ছেলে মেয়ে, পার্সন উইথ ডিসএবিলিটি, যারা এথনিক্যাল মাইনরিটি এবং অন্যান্য পিছিয়ে পড়া অংশ ছেলে মেয়ে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং এই মডেলটা আগামী দিনের জন্য অত্যন্ত উপকারী। আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41, এটার সাথে সঙ্গতিপূর্ণ। মুজিব বর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও ইউসেপের গৌরবময় অভিযাত্রা শীর্ষক এই অনুষ্ঠানে আলোচকদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।